সাদা আকাশে মেঘ ঢেকেছে, বেলার কেড়েছে গতি, আজ না হয় রোদ্দুর নিল খানিকটা বিরতি। রোদ্দুরের এই বিরতি নেওয়ার ক্ষণ বেশ উপভোগ করছেন আজ অমর একুশে বইমেলায় আগত পাঠকেরা। মেলা শুরুর জন্য আসলে অপেক্ষা ছিল পুরো বছর জুড়ে, তারপর মেলা শুরু হয়েছে এবং দেখতে দেখতে পাঁচটি দিন পার হয়েও গিয়েছে, আজ মেলার ষষ্ঠ দিন। আর এই মেলার সঙ্গে প্রত্যেকটি পাঠকের জড়িয়ে আছে আবেগ, অনুভূতি, ভালোবাসা। তারই জন্য তো এই মেলা এই ফেব্রুয়ারি মাস জুড়েই হয়ে থাকে, কারণ ফেব্রুয়ারি মানে তো শুধুমাত্র ভালোবাসা বললে ভুল হবে, ফেব্রুয়ারি মানে আমাদের কাছে প্রেম, রোহ এবং আমাদের রক্তের বিনিময়ে যেই প্রাণের ভাষা বাংলা পাওয়া, সেই ভাষা মাস কিন্তু ফেব্রুয়ারি। সেই ফেব্রুয়ারি মাসেই অমর একুশে বইমেলা হয়ে থাকে এবং বাঙালির আবেগ অনুভূতি জড়ানো এই গরবের মেলা থেকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা খান মেম। এবং বলছিলাম শুরুতে মেঘ থেকে আছে, পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টির দেখা হয়তো ভেবেছিলাম যে হয়তো গরবের মেলা শুরু করতে করতে, অনুষ্ঠানটি শুরু করতে করতে হয়তো বৃষ্টির দেখা পাবো, তবে বৃষ্টির দেখা কিন্তু আদতে আসলে পাঠকরা চাচ্ছেন না। একটু স্বস্তি আছে পুরো মেলা জুড়ে, ধুলোবালির খুব কম দেখা যাচ্ছে যেহেতু একটু মেঘলা হয়ে আছে, সেই জায়গা থেকে বৃষ্টি চাচ্ছে না, এই জন্যই যে বৃষ্টি যেন কোনোভাবেই আসলে পাঠকদের বিড়ম্বনা না হয়, সেজন্য কিন্তু স্টলের বিক্রয় প্রতিনিধিরা যারা আছেন তারাও প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং বৃষ্টি আসলে কিছুটা তো বাধা বিঘ্নতা পার করতেই হবে সকলকে। বইগুলো ভিজে যাওয়ার একটা শঙ্কা থাকে, স্টল ঢেকে রাখতে হবে, পাঠকদের ছাউনির নিচে যেতে হবে, তারা তখন বই দেখতে পারবেন না, সব কিছু মিলিয়ে মেলার পরিবেশটা একদম অন্যরকম হয়ে যাবে বলেই কিন্তু কেউই আসলে চান না যেন বৃষ্টিটা রাত 8টা পর্যন্ত অন্তত না হোক। এর পরেও যদি হয় সেই বৃষ্টি হয়তো নগরবাসীকে স্বস্তি দিবে, তবে বইমেলার যেন কোনো ক্ষতি না হয়, কারণ বইয়ের প্রতি মানুষের যে প্রেম বা পাঠকের যে ভালোবাসা, সে ভালোবাসার জেরেই যে এখানে বইমেলা প্রতি বছর বছর হচ্ছে এতগুলো বিগত বছর ধরে, সেই বইমেলা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক পাঠকের সেটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এবং পাঠক যারা আসছেন আজও মেলার ষষ্ঠ দিনে মঙ্গলবার দিন, আজও রাস্তায় দেখেছি বেশ যানজট রয়েছে, সেই যানজট পাড়ি দিয়েই কিন্তু মানুষ মেলায় আসছেন, বই নেড়েচেড়ে দেখছেন, বইয়ের সংস্পর্শে আসছেন। তবে মানুষের মধ্যে একটি বা এখনকার যেই প্রজন্মের মধ্যে একটি অভিযোগ যেটি শোনা যায়, সেটি আমরাও আসলে মেলায় আসলে দেখি যে স্টলগুলোতে বিভিন্নভাবে আসলে নান্দনিক করার চেষ্টা করা হয়েছে, সাজসজ্জায় আসলে প্রত্যেকটি স্টলই যে কাজ করেছে সেটি আপনি স্টলের দিকে তাকালেই বুঝতে পারবেন। তবে সে স্টলগুলোতে আসলে যারা পাঠক তারা বেশিরভাগই দর্শনার্থী বলা চলে, তারা যে ছবি তুলছে, ছবি তুলে বের হয়ে যাচ্ছে, কখনো কখনো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলসও তৈরি করছে, কিন্তু সেই যারা আসছেন তারা কি আসলে বই কিনছেন কিনা, বইয়ের প্রতি তাদের আগ্রহ কেমন এবং কোন ধরনের বইয়ের প্রতি আগ্রহ। যদি বিশেষভাবে একটু কথা বলি যে নাটকের বইয়ের প্রতি বা নাট্যচর্চার প্রতি কি আসলে তরুণ প্রজন্মের আগ্রহটা কেমন, সেই আগ্রহের জায়গা থেকে নাটকের বইয়ের কোনো সংকট আসলে এই যে প্রতি বছর বছর বইমেলা হচ্ছে, বইমেলায় সেই নাটকের বইয়ের সংকট কি রয়েছে কিনা, এ সকল প্রশ্নের উত্তর আসলে পাঠকদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর আমরা আজকের গরবের মেলায় দেব এবং আমাদের সঙ্গে একজন অতিথিও থাকবেন। তবে তার আগে এই মুহূর্তে গরবের মেলা নিতে চাই একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। প্রতিদিনকার মতো আজও গরবের মেলায় নতুন বই এসেছে এবং ভালো লাগার বিষয় এই যে পাঁচটি দিন পেরিয়ে গেছে, আজ ষষ্ঠ দিনে 100-এর অধিক নতুন বই এসেছে বইমেলায়। আজ বইমেলায় এসেছে 108টি নতুন বই এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো 349টি। পাশাপাশি বাংলা একাডেমি প্রাঙ্গণে লেখক বলছির যে আয়োজন, সেই মঞ্চ রাখা হয়েছে, সেই মঞ্চে লেখক বলছি আয়োজন চলছে, পাঠকরা সেখানে যাচ্ছেন, লেখকরা পাঠকদের সঙ্গে মতবিনিময় করছেন, পাঠকদের যেই অভিযোগ কিংবা মতামত
সেগুলোও কিন্তু সেখানেই লেখকরা একদম সরাসরি শুনে থাকেন পাশাপাশি একটি লেখক লেখক লেখকের যে কথা একটি বইয়ের পেছনে যেই আত্মকাহিনী থাকে সেই কাহিনীগুলোও কিন্তু লেখকরা পাঠক বলছি লেখক বলছি যে আয়োজন রাখা হয় সেখানে পাঠকদের সাথে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করে থাকেন আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম এই যে অমর একুশে বই মেলা জুড়ে এত এত বইয়ের সমারোহ সেই বইয়ের সমারোহের মাঝে কি আসলে কোনো বইয়ের সংকট রয়েছে কিনা বিশেষভাবে যদি আমরা বলতে চাই নাটকের বই সেই উত্তরগুলো জানার জন্য আমাদের সঙ্গে একজন কথা সাহিত্যিক এবং শিক্ষক রয়েছেন আমরা তার কাছে যেতে চাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গরবের মেলায় আমরা একটু বলছিলাম যে আসলে এই যে প্রতি বছর বছর বইমেলা হচ্ছে এবং অনেক বই কিন্তু আসছে সেখানে বেশিরভাগই দেখা যায় উপন্যাস কবিতার বই বিষয়ভিত্তিক বইগুলো আসলে একটু অন্যান্য বইয়ের তুলনায় কমই দেখা যায় বিশেষ করে যদি বলি নাটকের বইয়ের কথা তাহলে সেই নাটকের বই বইয়ের কি কোনো সংকট আপনি আসলে মেলায় দেখেছেন কিনা না দু রকম ব্যাপার আছে একটা হচ্ছে নাটকের বই বলতে নাটকের যে প্রাতিষ্ঠানিক পড়ালেখা আছে সেই সংক্রান্ত বই মোটামুটি প্রকাশিত হচ্ছে কিন্তু নাটক সৃজনশীল যে নাটক সেই সৃজনশীল নাটকের যে বই হিসাবে প্রকাশনা সেটি কিন্তু বাংলাদেশে এখন খুবই মানে বিরল হয়ে উঠেছে আগে যেমন একটি নাটক যদি লিখতেন মামুনুর রশিদ একটি নাটক যদি লিখতেন আব্দুল আল মামুন বা সৈয়দ শামসুল হক সেটি বই হিসাবে বের করতো কখনো মুক্তধারা কখনো অন্যান্য অন্য কোনো প্রকাশনী নাটকের বইটা করতো এখন যেটা হয়েছে যে নাটকের যে জগৎ যেটি আসলে অভিনীত হয় মঞ্চে অভিনীত হয় দেখা যায় সেখানে গল্প কবিতা উপন্যাস থেকে নাটক হচ্ছে সুতরাং আমি যে নাটকটা সাহিত্য হিসাবে পড়ব সেই জায়গায় আমার মনে হয় যে পাঠকরা তো মনে করে যে ওটা তো গল্প আছে শাস্তি গল্প তো আছে রবীন্দ্রনাথের ওটা যখন মঞ্চে অভিনীত হচ্ছে তো আমি তো শাস্তি গল্প পড়েছি আমার আলাদা করে নাটক পড়ার দরকার নেই আমি সেরাতে পূর্ণিমা ছিল অথবা অন্যান্য যে জীবন রাজনৈতিক বাস্তবতা এখন নাটক হচ্ছে নাটকের অভিনয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু যখন কোনো প্রবণতা ওটার প্রধান ধারা হয়ে ওঠে তখন মুশকিলটা দেখা যায় সবাই এই ধারায় নাটক লিখছেন কবিতা গল্প উপন্যাস থেকে কিন্তু নাটক থেকে থিয়েটার এই জায়গাটা কিন্তু একটু আমার মনে হয় যে মনোযোগের অভাব দেখা দিচ্ছে তো সেই ক্ষেত্রে পাঠকরাও কিন্তু নাটকের বই পড়তে আর আগ্রহ দেখাচ্ছে না সুতরাং প্রকাশকরাও নাটকের বই প্রকাশ করতে খুব আগ্রহী নেই ফলে কি আসলে এই পাঠকের পাঠকজন বলছিলেন নাটকের বই পড়তে আগ্রহ দেখাচ্ছে না এক্ষেত্রে কি আসলে সময় সংকটে কিনা বা প্রযুক্তির একটা দায়ভার আছে কিনা যে এখন তো আসলে একটা নাটক দেখতে সময় লাগে হয়তো দু ঘন্টা কিংবা এক ঘন্টার মধ্যেই কিন্তু বই পড়তে তো অনেকটা সময় লাগে সেই সময়টা আসলে পাঠক দিতে চান না এমন কোনো অভিযোগ আসলে আপনারা কখনো পান অভিযোগ না আসলে নাটক যেমন গেটের ফাউস্ট নাটকটা অনেক বড় বেশ বেশ বড় নাটক ওটা কখনোই মঞ্চে আনা সম্ভব নয় কিন্তু ওটা সাহিত্য নাটক বিষয়টা আসলে সাহিত্য এই যে নাটকের যে সাহিত্য গুণ আছে এটা যারা নাটক করেন মানে মঞ্চে অভিনয় করেন তারাই এই ব্যাপারে সচেতন নন আমি কিছুদিন আগে একটা আলোচনায় একজন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা বললেন যে নাটক কবে পড়তো কেউ নাটক তো কেউ পড়তো না অথচ ওনাদের প্রজন্মেই গুরুত্বপূর্ণ নাট্যকারদের মানে নাটক বই হিসেবে প্রকাশিত হয়েছে কিন্তু আজকে যারা মাসুম রেজা সাইমন জাকারিয়া তাদের নাটক আপনি খুব পাবেন না আর কি মানে চাইলে পাবেন না নাটকের এই সংকটটা মানে নাটকের বইয়ের সংকটটা কিন্তু দেখা দিয়েছে এর কারণ হচ্ছে যে নাটকের যে সাহিত্য গুণ নাটক যে সাহিত্য হিসেবে মানে পাঠযোগ্য একটি বিষয় এটি যারা অভিনয় করছেন তারা যেমন এই ব্যাপারে অসচেতন যারা নাটক লিখতে চান তারা এক ধরনের অনুৎসাহিত হচ্ছেন যে নাটক তো গল্প কবিতা উপন্যাস থেকেই হচ্ছে সুতরাং আমি আলাদা করে কেন নাটক লিখব আমার এবং একটি গল্প কবিতা উপন্যাস থেকে নাটক লিখলে সেটারও কিন্তু কোনো আসলে মানে মূল যে ভিত্তি সেটা দুর্বল হয়ে যায় কারণ ওই 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 গল্পটা হয়তো বা আলবের কামু লিখেছেন ওই গল্পটা হয়তো বা অন্য কেউ লিখেছেন সুতরাং ওই গল্প থেকে সৈয়দ আলিউল্লাহর ওই গল্প থেকে সৈয়দ আলিউল্লাহর নাটকটা কিন্তু হচ্ছে না সৈয়দ আলিউল্লাহ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নাট্যকার কিন্তু তার তরঙ্গভঙ্গ বা উজানে মৃত্যু বা সুরঙ্গ বা বহিপীর আপনি মানে সেই যে মানে মঞ্চায়িত হয়েছিল একসময় এটা কিন্তু এখন আর হয় না বরং তার কাদনদি কাঁদো থেকে নাটক হচ্ছে যেটা তার উপন্যাস এই খুব একটা মানে অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে কিন্তু নাটক এবং থিয়েটার আছে এই জায়গাটা নিয়ে আমার একটা বড় রকমের আপত্তি হচ্ছে যে নাটককে বলা হতো দৃশ্য কাব্য অর্থাৎ দৃশ্যটা হচ্ছে এটার পথ আর কাব্যটা হচ্ছে এটার লক্ষ্য এন্ডস অ্যান্ড মিনস এখন আমার দৃশ্যটাই যখন লক্ষ্য হয় সেখানে আমাদের কাব্য থাকে না নাটক মূলত দৃশ্য কাব্য এই ব্যাপারটা আসলে
কেউ খুব গুরুত্বের সাথে বুঝতে চাইছেন না যে ওটার মূল বিষয়টা হচ্ছে কাব্য। আমার নাটক অভিনীত হচ্ছে কিন্তু তার মধ্যে কোনো কাব্য নাই, সেটা হচ্ছে একটা কৃত্রিম ব্যাপার। সত্যিকারের কাব্যিক যে প্রকাশ এবং নাটক যে সাহিত্যের খুঁটি, হ্যাঁ, নাটক, গ্রিক নাটক, সংস্কৃত নাটক, এমনকি রবীন্দ্রনাথ যে পরিমাণ নাটক লিখেছেন, রবীন্দ্র সাহিত্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কিন্তু নাটক। সেখানে আমরা দেখি যে রবীন্দ্রনাথের নাটক আমরা খুব একটা করছি না বাংলাদেশে। কেউ কেউ রবীন্দ্রনাথের নাটককে নাটক আধুনিক থিয়েটার উপযোগী মনেই করেন না, কারণ হচ্ছে রবীন্দ্রনাথের যে সাহিত্যগুণ নাটকে সেটা আসলে মঞ্চে আনা, সেই রকম উচ্চারণ, সেই রকম মানে অভিনয়, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গীত, তার সঙ্গে নৃত্য, এই বিষয়গুলি আমার মনে হয় বেশ ঘাটতি আছে, খামতি আছে। সুতরাং প্রকৃত নাটক মঞ্চায়িত হচ্ছে না। সেক্ষেত্রে আসলে নাট্যকার যারা রয়েছেন নতুন করে বা যারা আসছেন এই পেশাতে, তাদেরকে আসলে এই নাটকের বই লিখতে কি কোনোভাবে উৎসাহিত করা যেতে পারে, বা সেক্ষেত্রে প্রকাশকদের কোনো ভূমিকা কি থাকতে পারে? যে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে নাটকের বই আমরা আসলে কিভাবে পাঠকদের কাছে পৌঁছে দিতে পারি, কিংবা নাটকের বই পড়া পাঠক আমরা কিভাবে তৈরি করতে পারি? যেমন মাসুম রেজা এই সময় খুব গুরুত্বপূর্ণ নাট্যকার। মাসুম রেজা বেশ কিছু নাটক লিখেছেন যেটি সাহিত্যগুণ সম্পন্ন নাটক, কিন্তু ধরা যাক মাসুম ভাই এবার উপন্যাস প্রকাশ করছেন, সেটা কোনো দোষের কিছু না। হয়তো বা ওনাকে বলেছেন যে আপনার উপন্যাস প্রকাশিত হলে ওটা হয়তো বা একটু বিক্রি হবে। তো ওনার যে নিত্য পুরাণ বা ওনার যে আরও নাটক আছে, তো সেই জলবাসর, হ্যাঁ, এই এখন করছেন বোধহয় পারো, এই যে নাটকগুলি কেন পাঠক আসলে বই হিসাবে পড়তে চায় না? আমি তো বললাম যে নাটকের যে মূলধারা সেখানে ঢুকে পড়েছে অন্য একটা সাহিত্য আঙ্গিক থেকে নাটক করার প্রবণতা, এটা আসলে নাটকের ভাষাগত সাহিত্য যে গুণ সেটাকে আসলে পাঠকের কাছে নিচ্ছে না। এবং নাটক পড়ার ভেতর দিয়ে যে সাহিত্য কী, সাহিত্য হচ্ছে কল্পনার বিষয়। আমি নাটকটা পড়বো, আমি কল্পনা, হ্যাঁ, না, আমি আমি একটা বই পড়ি, আমি তো ওই পথের পাঁচালী পড়ি অথবা খোয়াবনামা যখন পড়ি, আমি তো ওই চরিত্রগুলোকে কল্পনা করে নেই, আমার অনেক স্বাধীনতার জায়গা থাকে, আমার বিরাট একটা জগৎ আস্তে আস্তে খুলতে থাকে। তো নাটকও ওরকম একটা বিষয়, আমরা যখন নাটক পড়ি নাটকের চরিত্রগুলো কিন্তু আমাদের নিজের মতো করে আমরা তৈরি করে নিতে পারি, এটা হচ্ছে কল্পনার চর্চা। আর কল্পনার চর্চা যত বাড়বে ভাষা তত শক্তিশালী হবে, তত বিজ্ঞান শক্তিশালী হবে। আমরা আপনি দেখেন যে জুলবার্ন অনেক আগে এই যে রকেটের কথা লিখছেন, 80 দিনের বিশ্বভ্রমণের কথা লিখছেন, তার অনেক পরে কিন্তু এগুলো মানে আবিষ্কৃত হচ্ছে, অনেক আবিষ্কার। যেমন আজকে এই যে আমরা মোবাইল ব্যবহার করি, বা আমেরিকা থেকে কেউ একজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের অনেক ধন্যবাদ। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম, আশা করি এটা নিয়ে অনেকে ভাববেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আসলে নাটক নিয়ে কথা বলছিলাম, নাটকের বই নিয়ে, নাট্য চর্চা নিয়ে, এগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের কাছে মনে হয় যে আমাদের অনুষ্ঠানের যে নির্ধারিত সময় সেই সময় একদমই কম, কিন্তু তবু এই সাহিত্যের প্রতিটি পাতা নিয়ে কথা বললে তো কথা ফুরোবর নাই। এই মুহূর্তে গরমের মেলা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবারও ফিরে আসবো পাঠকদের কথা নিয়ে। গরমের মেলায় পাঠকদের দেখা খুবই ভালোই বলি প্রতিদিন, যে মেলা ইতোমধ্যে জমে উঠেছে, মেলায় পাঠক আসছেন, দর্শনার্থী আসছেন, তবে কে যে আসলে প্রকৃত মানের পাঠক আর কে যে দর্শনার্থী সেটি বলা খুব মুশকিল। কারণ বারবারই বলি যে মেলায় আসলে আসলে যারা ছবি তোলেন সেটি বইয়ের সাথে কিংবা বিভিন্ন সুন্দর সুন্দর স্টল দেখে, সেই রকম মানুষের সংখ্যায় অনেকটা বেশি দেখা যায়। আমরা একটু যদি আজকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখি যে কারা আসলে মেলায় এসেছেন, এবং মেলায় এসে বই যেমন দেখছেন পাশাপাশি আসলে ছবি তোলার দিকেও বেশি আগ্রহী, একটু ওই কথা বলতে চাই আপনাদের সঙ্গে, মেলা এসে কেমন লাগছে? অনেক ভালো। আপনারা দেখছিলাম অনেকক্ষণ ধরে ছবি তুলছিলেন, এক্ষেত্রে কি আসলে এই যে স্টলগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে সেই স্টলগুলোতে ছবি তুলতে মানে খুব আকৃষ্ট বোধ করেন? তা করি, কিন্তু যদি স্টল এমন আকর্ষণীয় না থাকতো তাও ছবি তুলতাম, কারণ মেমোরিজের জন্য। মেমোরিজের জন্য আসলে কোনো বই কেনা হয়েছে কিনা? বই কী ধরনের বই পড়তে পছন্দ করেন? পড়তে পছন্দ করি মূলত হুমায়ুন আহমেদ আর হচ্ছে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর বা পুরনো যে কলকাতার যে লেখকগুলো ছিল সেগুলো মূলত। আচ্ছা,
নতুন কোন লেখকের বই পড়া হয়েছে কি নতুন না কিনেছি এক দুটো কয়েকটা লেখকের নাম ঠিক খেয়াল নেই তবে এই পড়ছি ধন্যবাদ আপনাকে পাঠকদের সঙ্গে কথা বলছিলাম আসলে বোঝা যাচ্ছে যে পাঠকরা যেমন বই পড়ছেন তেমনি ছবি তুলতেও বেশ আগ্রহী কারণ ছবিটা যেন সারা জীবনের জন্য স্মৃতি হয়ে তাদের সঙ্গে থাকেন আরও একজন পাঠককে দেখতে পাচ্ছি ছবি তুলছে একটু যদি কথা বলতেন আমাদের সঙ্গে ছবি তুলছেন মেলায় আসলে এসে কেমন লাগছে একটু হ্যাঁ অবশ্যই ভালো লাগছে অনেক না এখনো কিনিনি মাত্র এসেছি বই কেনা হয়েছে না এখনো কিনিনি কিনবেন নিশ্চয় অবশ্যই কিনবো কি ধরনের বই পড়তে ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত এগুলো আপনাকে ধন্যবাদ একটু একজন বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাই ভাইয়া আপনাদের স্টলে অনেক ভিড় দেখি সব সময় বেশিরভাগই এসে ছবি তোলে তারপর চলে যায় নাকি ঠিক একই পরিমাণের বইও কিনে যায় সেই তথ্যটা একটু আপনার কাছে আসলে হচ্ছে যে পরিমাণ ছবি তোলার জন্য সবাই আসছে সেই পরিমাণ বিক্রি হচ্ছে না বিশেষ করে এই নান্দনিক ডিজাইনের কারণে সবচেয়ে বেশি ছবি তোলাকে কেন্দ্র করেই ভিড় হচ্ছে আর কি এই যে বলছিলেন আপনাদের স্টলটি আন্দোলনিকভাবে সাজানো হয়েছে বলেই বেশিরভাগ মানুষ ছবি তুলতে আসছে তাহলে কি এমন যে আসলে এখানে যে বইগুলো আছে সেগুলো কি পাঠককে ঠিকঠাক টানতে পারছে না এরকম কিছু কি না এইরকম কিছু না আসলে তবে এ ধরনের বই যারা পছন্দ করেন তারা আসছে বই নিয়ে যাচ্ছে তবে যেহেতু শহুরে পরিবেশের ভেতরে এরকম একটা গ্রামীণ ডিজাইনের করে বাড়ি করা তো সেই ক্ষেত্রে পাঠককে খুব আকৃষ্ট করছে ধন্যবাদ আপনাকে যেটি আসলে বলছিলাম যে পাঠক যেমন আসছে তেমনি আসলে দর্শনার্থীও আসছে তবে তুলনামূলকভাবে দর্শনার্থীদের থেকে পাঠকের সংখ্যাটা কম এবং ছবি তুলতেই সবাই বেশি আসছেন কিন্তু পাঠক যারা প্রকৃত পাঠক যারা বই পড়তে ভালোবাসেন তারা কিন্তু সব ভিড়ভাট্টা এড়িয়েও এই অমর একুশে বইমেলায় আসেন ঘুরে ঘুরে বই দেখেন পছন্দের যে বইটিকে সে বইটি কিনে আসলে বাড়ি ফেরেন এবং বই পড়ার যে চর্চা সে চর্চাটি কিন্তু শুধু মাত্র যারা প্রবীণ পাঠকরা রয়েছেন বা একটু সিরিয়াস পাঠক রয়েছেন তাদের মধ্যে না নতুন প্রজন্মে যারা পাঠক তাদের মধ্যেও কিন্তু বই পড়ার যে অভ্যেস সেই অভ্যেস তৈরি হচ্ছে এবং এই অভ্যেস প্রজন্ম থেকে প্রজন্ম চলুক তেমনটাই কিন্তু প্রত্যাশা তাহলেই কিন্তু এই যে অমর একুশে বইমেলা সেই বইমেলা যেমন সার্থক হবে এবং এই বইমেলা প্রতিটি বছর যেভাবে হয়ে আসছে আগামী বছরগুলোতেও কিন্তু এই বইমেলা আয়োজন হবে শুধুমাত্র এই পাঠকদের ভালোবাসার জেরে আজ এখানেই শেষ করছি গরবের মেলা আগামীকাল ঠিক একই সময় বিকেল 5টায় আবারও দেখা হবে গরবের মেলায় থাকবে আমাদের সঙ্গে অতিথি কবি সাহিত্যিক কিংবা পাঠকদের কথা তো থাকবেই